টাকা দিলেই মিলবে পণ্য এবং লভ্যাংশ। প্রতিশ্রুতি এমন থাকলেও এখন লভ্যাংশ তো দূরেই থাক, মিলছে না পাওনা টাকাও। এসবিএন নামে ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীদের। এ নিয়ে আদালতে মামলা করেছেন চট্টগ্রামের এক ভুক্তভোগী। সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। লাভের আশায় ই কমার্স প্রতিষ্ঠান এসবিএন লিমিটেডে নিজে এবং বন্ধুদের প্রায় ১৯ লাখ টাকা বিনিয়োগ করেন শাহাবুদ্দিন নামের এই ব্যক্তি। পণ্য এবং লভ্যাংশ কোনোটাই না পেয়ে পাওনা টাকা ফেরত চাইতে গেলে তাকে জানানো হয় তিনি প্রতিষ্ঠানের পরিচালক। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাকে জয়েন্ট স্টক কোম্পানির পরিচালক করা হয়েছে বলে জানান শাহাবুদ্দিন। নগরীর ঈদগাঁ এলাকায় ই কমার্স প্রতিষ্ঠান এসবিএন লিমিটেডের কার্যক্রম শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার পর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এরই মধ্যে। বিভিন্ন ধরনের পণ্য দিবে বলে তারা আমাদের থেকে মূলত টাকাটা নিছে। তাদের সাথে যখন বিভিন্নভাবে যোগাযোগ করছি তারা বলছে যে কি বেশি বাড়াবাড়ি করলে আপনাদের অ্যাকাউন্টগুলো ওয়েবসাইট থেকে মুছে দিব। এসবিএন এর অফিসের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি কাউকে। এর আগেও টাকার দাবি নিয়ে অনেকেই এসেছেন বলে জানান বাড়িওয়ালা। উনি তো থাকে না, এক মাস থাকে না, ১৫ দিন থাকে না, এরকম আসে যে এখন তো বাসা ছাড় দিতে বলছে। ২ টাকা করে লাভ দিচ্ছে, টাকাও দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, ফোন দিলেও ধরে না। কোম্পানির এমডি সুশান্ত বাবুল নাথকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তার বড় ভাই কোম্পানির চেয়ারম্যান সুকান্ত বাবুল নাথ উল্টো অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেন। যেহেতু আমি কোম্পানির কোনো কিছুতে জড়িত নাই এবং কোম্পানির কোনো আপনার অনলাইন মিটিং উপস্থিত নেই, আমি জড়িত না থাকার কারণে যদি আমি কাটানো না জন্য মানহানির একটা ইয়া করবো, মামলা করবো। আদালতে মামলা করার পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ই কমার্সের মাধ্যমে যারা প্রতারণা করছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা সিআইডি তথা পুলিশ বিভাগ নেবে। এদিকে এসবিএন লিমিটেডের ওয়েবসাইটটিও বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। আইনের আশ্রয়ে নিজের পাওনা বুঝে পেতে চান ভুক্তভোগীরা। ইবেন মির, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।